শঙ্খঘোষের একটি বইয়ের নাম নির্মাণ আর সৃষ্টি, আর সে নির্মাণ আর সৃষ্টি এবছর থিমেরও নাম। পূর্ব কলিকাতা সর্বজনীনে যে 77তম বর্ষ, সেখানে এটাই কিন্তু মূল ভাবনা করে এগোনো হয়েছে। চতুর্দিকে এখন কংক্রিটের জঞ্জালের সৃষ্টি হয়েছে, এই আগ্রাসনের বিরুদ্ধে একটা মেসেজ। কারণ মানুষ মনের খোরাকের পরিসর পাচ্ছে না, তাই শঙ্খঘোষের সৃষ্টি ও নির্মাণ, নির্মাণের মাঝে একটু জায়গা করে দিয়েছি সৃষ্টির জন্য। সমস্ত রকম শিল্প যেগুলো নান্দনিক, যা মানুষকে ভালো লাগবে, সবেরই কাজ আছে। যেমন পেপার পাল্পের কলকা হচ্ছে, প্লাই দিয়ে পাখা তৈরি হচ্ছে, প্রবেশপথটা অনেকটা পাখির পাখনার মতো। আমরাই প্রথম বোধ হয় মা দুর্গার পিছনে চালচিত্র গ্রিল দিয়ে করছি, এবং নির্মাণ শিল্পের অনেক কিছু আছে, সান প্যাকার দিয়ে গেট তৈরি হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে মানুষ নির্মাণ করে প্রয়োজনে আর শিল্প করে মনের আনন্দে, এবং সেই শিল্পটাই কিন্তু আমরা পুজোর সময় খোঁজার চেষ্টা করি, এবং সেই শিল্প বিভিন্নভাবে ফুটে উঠবে পূর্ব কলিকাতা সর্বজনীনের মণ্ডপ জুড়ে। ক্যামেরায় প্রবীর সামন্তর সঙ্গে অরিচিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে নাই নাকি রাত্রে? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।